বাঙালিরাও যে বিজ্ঞান গবেষণায় নিউটন আইনস্টাইনের চেয়েও কম জান না, তা প্রমাণ করেছেন বঙ্গেরই এক কৃতি সন্তান। তিনি রেডিও বিজ্ঞানের জনক জগদীশচন্দ্র বসু, যার কীর্তি সম্পর্কে জগৎবিখ্যাত আরেক বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয় স্তম্ভ স্থাপন করা উচিত। তৎকালীন বাংলার ময়মনসিংহে 1858 সালে জন্মগ্রহণ করেন স্যার জগদীশচন্দ্র বসু। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় এক খ্রিস্টান ধর্মযাজকের সান্নিধ্যে তিনি প্রকৃতি বিজ্ঞানে আগ্রহী হয়ে ওঠেন। প্রথমে চিকিৎসা বিজ্ঞান পড়া শুরু করলেও অসুস্থতার কারণে তা বাদ দিয়ে প্রকৃতি বিজ্ঞানের উপর পড়াশোনা করেন ক্যামব্রিজে। পরে 1884 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন। এ সময় তিনি মাইকেল ফস্টার, জেমস ডিওয়ার, ফ্রান্সিস ডারউইন সহ আরো অনেক গুণী শিক্ষকের সান্নিধ্য পান। কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার দায়িত্ব পালনকালে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও বিজ্ঞান সাধনায় একটু পিছপা হননি এই জ্ঞানের সাধক। ব্রিটিশ অ্যাসোসিয়েশন, রয়্যাল ইনস্টিটিউট, ফ্রান্স ও জার্মানিতে দেয়া তার বিজ্ঞান বক্তৃতাসমূহ বিশ্বব্যাপী প্রশংসিত হয়। আধুনিক রাডার, টেলিভিশন এবং মহাকাশ যোগাযোগের অপরিহার্য উপাদান অতি ক্ষুদ্র তরঙ্গ, সেই মাইক্রোওয়েভ সৃষ্টি ও প্রেরণ, উদ্ভিদ ও প্রাণী জীবনের সাদৃশ্য, বেতার নিয়ে গবেষণা কর্মের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। 1927 সালে লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা তাকে গ্যালিলিও এবং নিউটনের সমকক্ষ বিজ্ঞানী হিসেবেও স্বীকৃতি দেয়। 1937 সালের আজকের দিনে জগতের মায়া ছেড়ে চলে যান নাইটহুড সম্মাননায় ভূষিত বিশ্বখ্যাত এই বিজ্ঞানী। মৃত্যুবার্ষিকীতে স্যার জগদীশচন্দ্র বসুকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। আবিদ আজম, রেডিও টুডে।